আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, কারণ করোনার কারণে বন্ধ হওয়াতে আমি গরুর ফার্মে কাজ নিয়েছি। অনেক কষ্ট করে আমি দিন পাত করতেছি। এখন আমি শিক্ষক গরুর ফার্মে, তো আমি মহামারি করোনার কারণে আমি এই গরুর ফার্মে এই আধা ঘন্টা জমি বিক্রি করিয়া বাস স্কুলের অপেক্ষায় থাকতে থাকতে শরীর না হয়ে গেছে, খুব কষ্টে দিন পাত করছে। যেহেতু সবাই আমাকে ভালোবাসে, আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, কারণ করোনার কারণে বন্ধ হওয়াতে আমি গরুর ফার্মে কাজ নিয়েছি। অনেক কষ্ট করে আমি দিন পাত করতেছি। আমার ছাত্রছাত্রী অনেক আমার কাছে আসে কান্দাকাটি করি, স্কুলের লেগে গরু স্কুল নিয়ে আমি লাভান নিয়ে আমার স্বপ্ন। আমার এই ক্ষুদ্র জীবনে অনেক ছাত্রছাত্রী ভালো ভালো স্থানে আছে। এখন আমি শিক্ষক গরুর ফার্মে, আমার ছাত্রছাত্রী 3 লাখ 2.5 লাখ করে বেতন ভালো এক ছাত্রছাত্রী, কিন্তু আমি মহামারি করোনার কারণে আমি এই গরুর ফার্মে এই আধা ঘন্টা জমি বিক্রি করিয়া বাসাইতে বাসাতে শিক্ষক মহিলা আছেন, সবাই মহিলা, দুই একজন পুরুষ ছিল বলে, আর নাহলে মহিলাই ছিল বেশি। স্কুলের অপেক্ষায় থাকতে থাকতে শরীর না হয়ে গেছে, খুব কষ্টে দিন পাত করছে। যেহেতু সবাই আমাকে ভালোবাসে, এটাই স্বাভাবিক, অনেকেই সহযোগিতা করলো। সরকার কাছে আমার আকুল আবেদন এই যে আমার মতো কোনো শিক্ষক যাতে গরম ফার্মে আমরা অনেক অসহায় অবস্থায় আছি, সেক্ষেত্রে আমরা আসলে কোনো ডিসিশন দিতে পারি না। তবে এতটুকু বুঝি যে যেহেতু তাদের স্কুল ভিত্তিক কার্যক্রমগুলো শিক্ষার্থী ভিত্তিক, তারা সরকার থেকে কোনো বেতন পায় না। আমাদের গভর্নমেন্ট স্কুলগুলো যেমন মাস শেষে বেতন পাচ্ছে, কিন্তু কেজি স্কুলগুলো তো বেতন পায় না। সেক্ষেত্রে আসলে তাদের এই মুহূর্তে এই যে করোনাকালীন শুরু থেকে এখন পর্যন্ত তাদের চলাচলে জীবনযাত্রায় আসলে অনেক কষ্ট হচ্ছে।
আমরা অধ্যক্ষকে জানিয়েছি, পরবর্তীতে আরও কোনো মিটিং আমরা জানানোর চেষ্টা করব। আর মাননীয় প্রধানমন্ত্রী আছেন এই করোনাকালের সময়ে, সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছেন তার সাধ্যমতো। আমরা আশা রাখি যে পরবর্তীতে কেজি স্কুল বিষয়ে কোনো ভালো কোনো নির্দেশনা বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা তাদের পাশে দাঁড়াবে, তাদের সহযোগিতা করবে, এটাই আসলে আমাদের কাম্য। ধন্যবাদ।